নোয়াখালীর চৌমুহনীতে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বিকেলে চৌমুহনী হকার্স মার্কেটে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহজ মামুনুর রশিদ কিরণ বেগমগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম সিদ্দিকীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নূর উদ্দিন জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য কবির হোসেন সহ সংগঠনের নেতারা